2022 সালে রাজ্য সরকারের অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে সৈন্য পদ পূরণের লক্ষ্যে লিখিত এবং শারীরিক পরীক্ষার আহ্বান করা হয়েছিল। সেই মতো 2022 সালে শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 2023 সালের 8ই জানুয়ারি অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1813 জন, কিন্তু প্রায় 20 মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করে চাকরি প্রদানের দাবিতে সোমবার অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকদের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের দাবি, অবিলম্বে ফলাফল প্রকাশ করে চাকরি প্রদান করা হোক। সংশ্লিষ্ট বিষয় নিয়ে অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তাকে ডেপুটেশন প্রদান করবেন বলেও জানান বিক্ষোভকারীরা। তারা আরও জানান, ডেপুটেশন প্রদানের পর আধিকারিকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা আগামী দিনের কর্মসূচি স্থির করবেন। আমরা সবাই একত্রিত হয়েছি, কারণ কি আমাদের প্রসেসটা আজকে প্রায় 2.5 বছর হয়েছে, এখন পর্যন্ত আমাদের প্রসেস গভর্নমেন্ট কমপ্লিট করা হইতেছে না। এদিকে ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট আমাদের পরে তারা প্রসেসিং কমপ্লিট করে তারা ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের আনসার শিট এখনও তারা কোনোভাবে পাবলিশ করতে পারতেছে না। আজকে প্রায় 20 মাসের মতো হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের রেজাল্ট পাবলিশ হইতেছে। এই জন্য আমরা ডাইরেক্টর স্যারের কাছে আসি, ওই দিয়ে কথা কমু। আমরা মাছ ছয় বার আসি, কিন্তু কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইতেছি না এখন পর্যন্ত। এই জন্য আজকে সবাই একত্রিত হয়েছি, স্যারের কাছে ডেপুটেশন দেবো, কিন্তু আজকে আমরা কোনো পজিটিভ রেসপন্স লাগবো। মানে যদি তারপরেও কোনো ঔষধ উত্তর না পাই, তাহলে তারা তোমরা পরবর্তী কর্মসূচি কী থাকবে? পরবর্তী কর্মসূচি দেখি আজকে কথা কই কী করা যায় স্যারের, তারপরে আমরা চিন্তা করবো কোনো পরবর্তী স্টেপ আমরা কি। কতদিন হয়েছে তোমাদের এই মানে ইন্টারভিউ? রিক্রুটমেন্ট আমরা 2022 সালে আমরা ফিজিক্যাল দিচ্ছি, 2023 সালে জানুয়ারি মাসে 8 তারিখ আমরা রিটার্ন এক্সাম দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত রিটার্ন রেজাল্ট পাবলিশ হয়ে গেছে না। অথচ ত্রিপুরা পুলিশ তাহলে 6 মাসের মধ্যে এখন প্রসেস তারা পয়েন্ট করে চলতেছে, কিন্তু আমাদের প্রসেসে এখনও আমরা কোনো এই প্রসেস সম্বন্ধে কোনো পজিটিভ রেসপন্স পাইতেছি না। তোমরা কতজন আছো? আমরা টোটাল এক্সাম সেন্টারে দেওয়া হয়েছে টোটাল 1813 জন। এদিন চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে রাজধানী ফায়ার ব্রিগেড চৌমুহনি এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।